हेलो व्यूअर्स, सलाम अलैकुम रहमतुल्लाहि व बरकात। शगर्सी महान अल्लाह ताला अशेष मेहरबानी ते अपनारा सकले भलो आसें। एस टी डी टी एस विडिर पक्ष थेके आमी आल आमीन सकल के शुभेच्छा सह स्वागत जानाच्छि। बंधुरा, आपनारा देखते पाच्छेन एकटी होच्छे बसेर एस डी 777 एस डी रिसिवार। बंधुरा, एई रिसिवारटी जे समस्याटी रयेछे सेटी प्रथमे आमी आपनादेर मेजारमेंट करे देखाबो। प्रथमे आमरा रिसिवारटिते सरासरि पावर दिए दिब। देखते पाच्छेन बंधुरा, आमरा रिसिवारटिते पावर दिएछि। एखाने कोनो लाइट इंडिकेट करेनि, एकेबारे डिसप्ले कालो। एबं एखाने जे आउटपुटे रयेछे सेखानेओ किन्तु कोनो छवि आसे ना बा एटा कोनो एकेबारे रिसिवारटि डेड अवस्थाने रयेछे। आजके आमरा एई रिसिवारटि डेट সমস্যাটি যেটি রয়েছে সমাধান করে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে রিসিভারটি এখন খুলে দেখে নিই। তো আমরা কেবলটি খুলে নিয়েছি যেটি পাওয়ার কেবল রয়েছে। আমরা এটি যে নাট দুটি রয়েছে সেই নাট দুটো খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নাট দুটি খুলে নিচ্ছে। এই হচ্ছে আমাদের সেই রিসিভারটির মাদারবোর্ড। এখন আমরা রিসিভারটিতে পুনরায় 12 ভোল্ট ভোল্টেজটি দিয়ে দিব। বন্ধুরা, আমরা 12 ভোল্ট কিন্তু ভোল্টেজটি এখানে দিয়ে দিছি। এখন আমরা আমাদের সেই ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে আমরা আপনাদের ভোল্টেজ ভেরিফাই করে দেখাবো। তো আমরা একটি গ্রাউন্ড করে নিচ্ছি। প্রথমে আমরা যে ভোল্টেজগুলো প্রয়োজন আমাদের সেটি আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমাদের মেন পাওয়ার সাপ্লাই কত রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মেন পাওয়ার সাপ্লাই 12 ভোল্ট, অর্থাৎ 12 ভোল্ট এখানে আমাদের প্রেজেন্ট রয়েছে। তারপর এখানে আমাদের হবে 5 ভোল্ট, এখানে 5 ভোল্ট কিন্তু নেই। তারপর এখানে ভোল্টেজ ইনপুট রেগুলেটারের 3.3 হবে, 1.8 কোনো ভোল্ট কিন্তু এখানে নেই। আমাদের শুধু একটি ভোল্টেজই এখানে ইনপুট হচ্ছে, আর কোনো ভোল্টেজ আমরা এখানে আউটপুট পাচ্ছি না। আমরা পুনরায় এটি খুলে নেব, দেখব। এখন আমরা ভালো করে এই আমাদের যে মাদারবোর্ডটি রয়েছে সেটি দেখব এখানে কোনো কিছু পার্টস পুড়ে গিয়েছে কি না। বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে একটি আইসি রয়েছে এটি কিন্তু এখানে পুড়ে গেছে। এটি হচ্ছে ভোল্টেজ রেগুলেটর আইসি। এটি এখানে ইনপুট সংযোগ হচ্ছে 12 ভোল্ট প্রেজেন্ট করে এবং আউটপুট দেয় এখানে 5 ভোল্ট। সম্ভবত এই আইসিটি এখানে পুড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এই আইসিটি এখান থেকে রিমুভ করে আইসিটি মডিফাই করে আইসিটির পরবর্তীতে যেই আইসিটি লাগানো রয়েছে সেটি এখানে আমরা সেট আপ করবো। আশা করছি আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কেটে কেটে দেখলে কিছু তথ্য মিস হয়ে গেলে তখন কিন্তু আপনাদের সেট আপ বক্সগুলো রিপেয়ার করতে কষ্ট হবে। এখন আমরা এই আইসিটি এখান থেকে রিমুভ করে নিব আমাদের সেই এসএমডি হট এয়ার গানের মাধ্যমে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই খুব টেম্পারেচারটি স্লোভাবে দিয়ে তারপর এখান থেকে আইসিটি রিমুভ করেছি। এ হচ্ছে আমাদের এই এসএমডি হট এয়ার গানটি আমরা কিন্তু এখানে এটি খুলে ফেলেছি। আমি আইসিটি দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একেবারে ছিদ্র,
ब्लास्ट হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিটি একেবারে পুড়ে গেছে আইসিটির পরিবর্তে এখন আমরা আমাদের এই সেটআপ বক্সটি তে আমরা এখানে দেখব আর কোন পার্টস পুড়ে গেছে কিনা মাদারবোর্ডে এখানে আর দেখতে পাচ্ছেন আমাদের পার্টস গুলো পুড়ে যায়নি এখানে এখানে আমরা একটি মডুলার ব্যবহার করব এই মডুলারটি হচ্ছে স্টেপ আপ থেকে স্টেপ ডাউন করে ভোল্টেজ গুলো এখানে এটি আপনারা এখানে ভোল্টেজ 12 ভোল্ট থেকে আপনারা এখানে 15 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত এখানে এই ভোল্টেজটি এখানে ভেরিফাই করতে পারবেন ভোল্টেজ এখানে ইনপুট করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনপুট 5 থেকে 15 ভোল্ট 2.3 एंपিয়ার পর্যন্ত এটি এখানে ইনপুট সংযোগ দিতে পারবেন আর আউটপুট হচ্ছে এই ভোল্টেজগুলো আমি আপনাদের দেখাচ্ছি মডুলারটির প্রথম থেকে বলছি 1.5 আপনাদের ক্যামেরা ফোকাসটি অ্যাডজাস্ট করে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1.5 1.8 2.5 3.3 5 ভোল্ট আমাদের এখানে প্রয়োজন হবে 5 ভোল্ট আমরা এখন এটি রয়েছে এটি হচ্ছে ইনপুট সংযোগ আর এটি আউটপুট সংযোগ আমরা ইনপুট সংযোগটি এই এটি রয়েছে সেটি এখন সরাসরি লাগিয়ে নিব প্রথমে আমরা একটি পিন গ্রাউন্ড করে নিচ্ছি এখন কিন্তু বন্ধুরা আমরা এখানে সংযোগটি এখানে যে মডুলারটির ভোল্টেজ মডুলারটির কিন্তু এখানে ইনপুট সংযোগ দিয়ে দিয়েছি আউটপুট সংযোগ হচ্ছে এটি এখন এই একটি তার আমি কিন্তু এখানে লাগাবো তার আগে আমি এটিকে পুনরায় পাওয়ারটি দিয়ে দেখাচ্ছি আপনাদের আমার মডুলারে কত ভোল্ট এখানে প্রেজেন্ট রয়েছে প্রথমে আমরা ইনপুট দিয়ে ভোল্টেজ দেখব আমরা এখানে ইনপুট 12 ভোল্ট দেখতে পাচ্ছেন এখন আউটপুটটি দেখব আমরা আপনারা এখানে ইনপুট 5 ভোল্ট দেখতে পাচ্ছেন আমি এই কেবলটির মাথায় ধরছি এখানে আপনারা সেম 5 ভোল্ট এখানে দেখতে পাচ্ছেন এখন আমরা এই 5 ভোল্টটি এখানে দিব এটি হচ্ছে আমাদের এই মিটার প্রুফের মাধ্যমে দিয়ে দেখাচ্ছি ডিসপ্লেটি দেখব আমাদের এখানে হয় কিনা আপনারা দেখতে পাচ্ছেন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে তো আমাদের এখানে লাইটটি লোড হয়ে গেছে এবং রিসিভারটি অন হয়ে যাবে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিসিভারটি কিন্তু অন হয়েছে এখন আমি এটি প্রপারলি ভাবে আমাদের লাগিয়ে দেখাবো যে এক এক করে ভোল্টেজগুলো স্টেপ বাই স্টেপ যে ভোল্টেজগুলো তৈরি হয় কোন কোন ভোল্টেজ তৈরি মিসিং থাকলে কোন কোন সমস্যা হয় সেটি আপনারা আজকের এই ভিডিওটি দেখে নিলে খুব সহজেই পেরে যাবেন আপনাদের সেট আপ বক্সগুলো আপনি খুব সহজেই রিসিভারগুলো রিকভারি করতে পারবেন এখন আমরা এটি সেই শোল্ডারিং করে নেব এখানে আমাদের যে ডায়োডটি রয়েছে এটি হচ্ছে এসএমডি ডায়োড বন্ধুরা আমি যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেটি হচ্ছে টেকনিশিয়ানে এবং সফটওয়্যারগুলো কীভাবে আপনারা রিকভারি করবেন এবং রিসিভারে হার্ডওয়্যার সফটওয়্যার রিলেটেড সমস্যা কিন্তু আপনারা আমার এই ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন আমি সেই সফটওয়্যার রিকভারি কিন্তু ভিডিওগুলো আপনাদের আমি দেখানোর চেষ্টা করি কারণ আমি যতটুকু জানি আপনাদের আমি তা শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যদি টেকনিশিয়ান হতে চান তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা এখন আমরা পুনরায় কিন্তু সেই ভোল্টেজটি সরি বন্ধুরা আমরা এই পাওয়ারটি লাগিয়ে নিব রিসিভারের সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রিসিভারটি কিন্তু এখানে পাওয়ারটি অন হয়েছে এখন আমি আপনাদের কিছু ভোল্টেজ ভেরিফাই করে এই রিসিভারটি এই কিন্তু পুনরায় ডিসপ্লে নিয়ে দেখাবো প্রথমে আমি আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ ভোল্টেজগুলো কোন কোন ভোল্টেজগুলো আপনাদের
মেইন প্রয়োজন হবে। আমি একটু আবারও গ্রাউন্ড করে নিচ্ছি। আমাদের রিসিভারটি কিন্তু এখন অন হয়ে গেছে বন্ধুরা, সচল হয়েছে। এখন কোন কোন ভোল্টেজগুলো থাকে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে রেগুলেটরের ইনপুট বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ইনপুট 4.78 বা এখানে 5 ভোল্ট থাকলে কিন্তু এখানে প্রেজেন্ট থাকলে কিন্তু এখানে আপনাদের ঠিক আছে, সবগুলো ওকে রয়েছে। এবং এটির আউটপুট হচ্ছে এই পিনটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে 3.293 ভোল্ট, মানে 3.3 ভোল্ট কিন্তু আউটপুট সংযোগ থাকবে। এই 3.3 ভোল্ট থেকে আপনারা এখানে পাবেন হচ্ছে 1.8, বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 1.8। আর এটির ইনপুট রেগুলেটর ভোল্টেজটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3.3 থেকে এখানে 1.8 ভোল্ট প্রেজেন্ট করে। এই 1.8 ভোল্ট হচ্ছে এখানে এই যেটি রয়েছে প্রসেসর এবং র্যাম, এটি দুইটি মেন আইসিতে কিন্তু এখানে এই ভোল্টেজটি সংযুক্ত হয়, সেটি আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আপনারা একটি নন পোলার ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এটি আমি আপনাদের দেখাবো। এই পাশে ভোল্টেজ থাকবে, এখানে গ্রাউন্ড, এখানে প্রেজেন্ট থাকবে। এইটি হচ্ছে এই যে এই পয়েন্টটি, সরি বন্ধুরা, এখানে আমি দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 3.3। আর এইটি হচ্ছে মেন যেই মেমোরি আইসি, ফ্লাশ আইসি বা মেমোরি আইসি, এটি ভালো করে দেখাচ্ছি, এটি হচ্ছে ফ্লাশ আইসি বা মেমোরি আইসি বলে থাকে। এটিতে এই মেন ফ্লাশ বা মেমোরি আইসিতে প্রেজেন্ট থাকবে হচ্ছে 3.3। আপনারা আমার এটি 4 নম্বর পিনে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে 3.3 ভোল্ট কিন্তু আমাদের প্রেজেন্ট রয়েছে। এটি হচ্ছে মেন যেই মেমোরি আইসি রয়েছে সেই ভোল্টেজটি। এখানে আরেকটি রেগুলেটর রয়েছে, এখানে 1.1 ভোল্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রত্যেকটি মডুলেটার বা ভোল্টেজ রেগুলেটর রয়েছে, আপনারা সেগুলো দেখে নিলে খুব সহজেই কিন্তু এই রিসিভারগুলো সমস্যা সমাধান করতে পারেন বা ভোল্টেজগুলো ভেরিফাই করতে পারেন। আমি প্রথমে আপনাদের বলে দিচ্ছি, এটি হচ্ছে মেন পাওয়ার সাপ্লাই 12 ভোল্ট, 12 ভোল্ট। তারপর এখানে থাকবে হচ্ছে আপনাদের 5 ভোল্ট, যে 100 লেখা রয়েছে কয়েলের মাধ্যমে। তারপর আমি কিন্তু সরাসরি এটি ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে এখানে 5 ভোল্ট আউট করে এখানে ভোল্টেজটি দিয়েছি, তারপর কিন্তু আমাদের রিসিভারটি অন হয়েছে। তারপর হচ্ছে এই যে ভোল্টেজ রেগুলেটরটি রয়েছে, এখানে ইনপুট হচ্ছে 5 ভোল্ট এবং এখানে আউটপুট হবে হচ্ছে 3.3। এখানে এখানে আবার কিন্তু 3.3 থেকে এখানে আমাদের সংযুক্তি হবে 1.8 ভোল্ট, 1.8 ভোল্ট ভোল্টেজটি কিন্তু এখানে আমরা পেয়েছি, আপনাদের কিন্তু সেটি মেপে দেখিয়েছি। তারপর এখানে থাকবে হচ্ছে 1.1 ভোল্ট, এটি হচ্ছে মেন র্যামের ভোল্টেজটি এখানে যাচ্ছে 1.8 ভোল্ট। আর তারপর হচ্ছে এখানে 3.3, এই ফ্লাশ আইসি বা মেমোরি আইসির আর 4 নম্বর পিনে থাকবে হচ্ছে 3.3 ভোল্ট। এই ভোল্টেজগুলো কিন্তু আমি আপনাদের ভেরিফাই করে দেখিয়েছি। তারপর এখানে টুইনিং ভোল্টেজগুলো রয়েছে, এখানে টুইনিং দুইটি ডায়োড আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দুইটি ডায়োডের মধ্যে ভোল্টেজ থাকবে হচ্ছে 14 ভোল্ট হরিজন্টাল এবং ভার্টিক্যাল। আমি সেটি আপনাদের দেখাচ্ছি। আমরা একটি প্রুফ মিটার আবার গ্রাউন্ড করে নিচ্ছি এবং মিটারটি আবার লাইটটি জ্বালিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 14 ভোল্ট রয়েছে, আমাদের 13.98 ভোল্ট রয়েছে। এবং এটিতে দেখবো আমরা এখানে হচ্ছে সেম ভোল্টেজ কিন্তু আমাদের রয়েছে, এটি হরিজন্টাল এবং ভার্টিক্যালে যেই দুটি ভোল্টেজ রয়েছে সেইটি দেখিয়ে নিলেন। এখন আমরা এই আমাদের যে ফাইন ইয়েটি রয়েছে, সরি বন্ধুরা, আমাদের যেই বসের রিসিভারটি রয়েছে, এটি আমি এখন আপনাদের আমি ডিসপ্লেতে নিয়ে দেখাবো। আমাদের আমার মনিটরের সাথে আমি এটি লাগিয়ে দেখাচ্ছি আপনাদের সম্পূর্ণ ওয়ার্কিংভাবে কাজ করছে কি না। তার জন্য এখানে আমরা আমাদের যে টিভির সাথে এইচডিএমআই কেবলটি লাগিয়ে নিব। আমার এইচডিএমআই কেবলটি এখানে সংযুক্তি লাগিয়ে নিব। বন্ধুরা সরাসরি কিন্তু আমরা এখন আমরা এইচডিএমআই কেবলটি এখানে লাগিয়ে নিচ্ছি, আপনারা সেটি দেখতে পাচ্ছেন রিসিভারটির সাথে। এখন আমরা আমাদের মনিটর দেখাবো, এই হচ্ছে আমাদের সেই মনিটরটি আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে বাটন প্রেস করবো, সেটা করছি মেনু বাটন। আমরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রিসিভারটির সফটওয়্যারটি রয়েছিল। এখন আমরা এখানে
আবার মেনু পেজ করব। আবার আমাদের হোমসে চলে গেছে প্রোগ্রাম নট এক্সিট। এখন আমরা এখানে আশেপাশে করে নিলে এখানে সবগুলো বাটন এখানে কাজ করছে 100%। আমাদের রিসিভারটি কিন্তু এখানে ওয়ার্কিং মুডে চলে গেছে। ধরে এইভাবে আপনি রিসিভারগুলো রিকভারি করে থাকি। আপনারা আমার ভিডিওটি যদি নিয়মিত দেখেন বা আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে রিসিভার সার্ভিসিংয়ের ক্ষেত্রে, সেই ভিডিওগুলো দেখে নিলে আপনি খুব নিজেই একটি সার্ভিস করে নিতে পারবেন রিসিভারগুলো। বন্ধুরা, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমি আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।